আমার বাড়ি তো সিলেট, আপনার সিলেট কয় এন্ডা, আপনারা কিতা কয়? হ্যাঁ আপনারা আন্ডা কইন নে, কিশোরগঞ্জের লগে তো আমরা মিল থাকবো, কারণ সিলেট আর কিশোরগঞ্জ তো একবারে কাছাকাছি লাগাই লাগাই মানে পাশাপাশি আর কি। তোরা সিলেটই কইলাম, বেজারুই শুননি আপনারা? হ্যাঁ রাগ করছেন? তোরা তোরা মাঝে মাঝে সিলেটি আমি খইলাই, এতে কি তা আপনারা অকুশ নি? তো যাই হোক, আমরা সিলেট কয় এন্ডা, আপনারা কইন আন্ডা, আন্ডা যেটা এন্ডা ওতা এক কথা। ডিম তো আপনারা দেখেছেন, তো পৃথিবীর সাইজটা আকৃতিটা হলো এই ডিম্বাকৃতি। এখন বিজ্ঞান তামসা করতে করতে এই যুগে এসে এটা বলছে। আর আপনার ঘরের ভেতরে যে কোরআন, এই কোরআনের ভেতরে এই সাইন্টিফিক ইনফরমেশন রব্বুল আলামিন আরো 1500 বছর আগে দিয়েছেন। আল্লাহর কোরআনটা আপনি এখনো জানলেন না, এখনো বুঝলেন না? 1500 বছর আগে আল্লাহ কোরআনে বলেছেন, ওয়াল আরদা বাদা দানিকা দাহা। আল্লাহু আকবার! ওলামায়ে কিরাম বসে আছেন এখানে, উট পাখির ডিমকে, উট পাখি বুঝেন তো আপনারা, দেখছেন নাকি কোনোদিন? কয়েকজন দেখছে? উট পাখি ডিম পারে না? আল্লাহ তাআলা পৃথিবী কেমন এটা বুঝাতে গিয়ে এখানে দাহাহা শব্দ দিলেন। আরবি অভিধান খুলে দেখবেন, উট পাখির ডিমকে আরবিতে বলা হয় দাহা। কি বলা হয়? আল্লাহ বললেন, এই পৃথিবীকে, জমিনকে আমি উট পাখির ডিমের মতো ডিম্বাকৃতির বানিয়েছি। সুবহানাল্লাহ! তাহলে বিজ্ঞান যা জানিয়েছে, এখন কোরআন তা জানিয়েছে 1500 বছর, তাহলে কোরআন আগে নাকি বিজ্ঞান আগে? এই যে আমার হাতে এগুলা কি? আরো জোরে বলেন, আঙ্গুল দিয়ে আমরা ফিঙ্গার প্রিন্ট দেই। আমার বাবারা আমরা এটাকে বাংলায় বলি টিপসই, ইংরেজিতে বলি ফিঙ্গার প্রিন্ট, আরবিতে বলি বাসমা। এই যে ফিঙ্গার প্রিন্ট, আমার হাতে আঙ্গুল আছে 10টা, আপনার হাতেও আঙ্গুল আছে 10টা, এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কারিশ্মাটা কার? দেখবেন এখন ভোট দিতে গেলে 10 আঙ্গুলের ছাপ, যারা বিদেশে যান ইমিগ্রেশনের 10 আঙ্গুলের ছাপ, এমনকি সিম, আপনারা যে মোবাইলের সিম ব্যবহার করেন, সিমের রেজিস্ট্রেশনের জন্য 10 আঙ্গুলের ছাপ আছে না নাই? আবার পৃথিবীতে 800 কোটি মানুষ বাস করে, 800 কোটি বলার আগে আপনার কথা বলি, আপনার হাতে আঙ্গুল আছে কয়টা? আপনার নিজের এক আঙ্গুলের ছাপের সাথে আরেক আঙ্গুলের ছাপের মিল নাই। এমনকি 800 কোটি মানুষ বাস করে, একজনের আঙ্গুলের ছাপের সাথে আরেকজনের আঙ্গুলের ছাপের কোনো মিল নাই। কুদরত কার? এই যে ফুটানি করতেছেন আপনারা বিজ্ঞানের যুগে, ইমিগ্রেশনে ঢুকলে ইমিগ্রেশন অফিসার বলে, কেউ যদি ইমিগ্রেশন ক্রসিং এর সময় ফিঙ্গারপ্রিন্ট না দেখো, সেদিকে আসেন না, ফিঙ্গারপ্রিন্ট দিয়ে যান। ফিঙ্গারপ্রিন্টের এই ধারণা আপনি কবে জানছেন মিয়া? এটা তো 1856 সালে না আমরা জানছি, পৃথিবীর মানুষ 1856 সালের আগে ফিঙ্গারপ্রিন্ট কি জিনিস বুঝতো না। এখন কত সাল? এখন কত? 2000 1856, তার মানে খুব বেশি না 200 বছরও হয় নাই, 200 বছর হইছে। এটা সর্বপ্রথম ইংল্যান্ডে আবিষ্কার হয়, ব্রিটিশ বিজ্ঞানী উইলিয়াম হার্সাল মানব দেহে গবেষণা চালিয়ে এই ফিঙ্গারপ্রিন্টের তথ্য মানুষকে জানিয়েছেন। তিনি বলছেন, দেখ একটা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে একজনের সাথে আরেকজনের কোনো মিল। এখন আমরা যা জেনেছি মাত্র কিছুদিন আগে, আল্লাহর কোরআনে আল্লাহ সেই কথা বলেছেন আরো 1500 বছর। কোরআনুল কারীমের 75 নম্বর সূরা আপনি খুলে দেখেন, সূরাতুল কিয়ামা 3 এবং 4 নম্বর আয়াতটা আপনি পড়ে দেখেন, আল্লাহ তাআলা বলছেন, আয়াহ সাবু আল্লান নাজমা ইযামা বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা। আল্লাহ তাআলা বলছেন, পৃথিবীতে কিছু মানুষ আছে যারা বলে, মানুষ মরে গেলে, পচে গেলে হাড্ডি অস্থি হাড্ডি মাংস অস্থি পিঞ্জর যখন আলাদা হয়ে যাবে, ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, কেমনে আবার তাদেরকে জোড়া লাগিয়ে একত্রিত করা হবে? আল্লাহ বলছেন, বান্দারে এই হাড্ডি গুড্ডি অস্থিপিঞ্জর আলাদা হয়ে গেলে জোড়া লাগানো এগুলো তো খুব সহজ কাজ, আমি যে তোর এই বিচ্ছিন্ন হওয়া অংশগুলোকে জোড়া লাগাবো এর মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং ভালো করে শুনে রাখ, বালা কাদিরিনা আলা আন নুসাউয়িয়া বানানা, তোমাদের প্রত্যেকের হাতের আঙ্গুলের যে মাথা, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট, অর্থাৎ এই ফিঙ্গারপ্রিন্ট টিপসইগুলো পর্যন্ত পুনরায় জোড়া লাগাতে আমি সক্ষম। একটু জোরে বলেন, আল্লাহু আকবার! তাহলে ফিঙ্গারপ্রিন্টের কথাও কোরআনের ভেতরে আছে না নাই? আরে কথা বলা তো শুরু করলে জানতা চায়, মনটা চায় যে খালি বলতেই থাকে। এই কোরআন বিজ্ঞান নিয়ে বললো তুমি, এক মাস ওয়াজ করলে এখানে শেষ হবে না, এই মাঠেই সবাইকে বসে থাকা লাগবে। আপনি যে বিজ্ঞানের যুগে কোরআনটা এখনো পড়লেন না, সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে, বিজ্ঞান যে কত তামসা করলো, টলেমি এক তামাশা করলো,
সে বলল না পৃথিবী স্থির সূর্য ঘুরে এরপরে কোপারনিকাস 1512 সালে এলো এসে বলল সূর্য ঘুরে পৃথিবী ঘুরে তুমিও ঘুরো আমিও ঘুরি সব ঘুরে আর কোরআনে এটা আল্লাহর হাজার বছর আগে সূরা ইয়াসিনে বলেছেন ওয়াশামসু তাজরি লিমাস تقرلها ذلك تقدير العزيز العليم والقمر قدرناه منازل حتى عاد كالعرجون القديم لا الشمس ينبغي لها أن تدرك القمر ولا الليل سابق النهار وكل في فلك يسبحون الله تعالى বলছেন সূর্যের জন্য আমি একটি কক্ষপথ ঠিক করে দিয়েছি সূর্য তার নির্ধারিত কক্ষপথে পরিভ্রমণ করছে চাঁদের জন্য একটি মঞ্জিল ঠিক করে দিয়েছি চাঁদও সেই নির্ধারিত মঞ্জিলে পরিভ্রমণ করছে সূর্য কখনো চন্দ্রের নাগালে যেতে পারে না রাত কখনো দিনের আগে যেতে পারে না কুল্লুন ফি ফালাকি ইয়াসবাহুন প্রত্যেকই তাদের আপন আপন কক্ষপথে পরিভ্রমণ করছে ঘোরাঘুরির সমস্যার সমাধান 1500 বছর আগে কোরআন নাজিল করে দিয়েছেন কে আর বললাম না এতটুকুই থাকলাম যুবক ভাইরা ছাত্র ভাইরা আগে আল্লাহর কালাম পড়ো যদি তোমার এই জ্ঞানের পাত্রকে পরিপূর্ণ করতে চাও সবার আগে কোরআন শেখো এত ওয়াজ মাহফিল আমরা করছি কোরআনকে আমরা ভালোবাসি এটা ঠিক আছে মাহফিলে আসি কিন্তু আমার অনেক বাবারা অনেক যুবক ভাইরা অনেক ছাত্র ভাইরা এখনো আল্লাহর কালামটা শিখতে পারে নাই কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে আমি কথা বলছি কোরআন শিখতে আপনি আপনি তখনই কোরআন শেখার প্রতি আগ্রহী হবেন যখন কোরআনের ভ্যালু বুঝবেন মূল্য বুঝবেন অনেকে মনে করে এটা হুজুরদের কিতাব মোল্লা মৌলবীদের কিতাব এটা কি আমরা পড়ার জিনিস নাকি আমরা তো স্মার্ট আমরা তো আধুনিক যুগের মানুষ আমরা কি কোরআন পড়বো নাকি এটা মোল্লাদের কাজ এটা হুজুরদের কাজ আছে না নাই এটা হুজুরদের না এটা আপনার জন্য আপনার কপাল ঘুরবে যদি আপনি কোরআনটা না শিখেন এই যে আমার বাবাদের বয়স অনেকের অনেক বয়স হয়ে গিয়েছে আমার যুবক ভাইরা এরা মাস্টার শেষ করে ফেলেছে অনার শেষ করে ফেলেছে এখনো তারা কোরআনটা পড়তে পারে না এই যে কোরআনটা পড়তে পারেন না আপনার নামাজটা কেমনে হবে কারণ নামাজের যে ফরজ আছে তার মধ্যে একটা ফরজ হলো বিশুদ্ধ তেলাওয়াত জানা বিশুদ্ধ তেলাওয়াত না জানলে কিন্তু সওয়াব না হয়ে লানত পাবেন রব্বা কারি উলিল কোরআন ওয়াল কোরআন ইয়ালানহু কোরআনের এমন তেলাওয়াতকারী আছে তেলাওয়াত যখন তারা করে কোরআন লানত দেয় আমরা সবাই জানি কোরআনের প্রত্যেক হরফে কত নাকি আর একটু জোরে কর না কত নাকি প্রত্যেক হরফে কোরআন বিশুদ্ধ করে তেলাওয়াত করলে দোষ নাকি পাওয়া যায় কিন্তু অশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করলে সওয়াব দা উল্টা লানত এজন্য এক কোরআনটা শিখেন এখন কোরআন শেখাটা কত সহজ ঘরে বসে ভার্চুয়ালি আপনি কোরআন শিখতে পারবেন অথবা আশেপাশে যারা আছে আশেপাশে তো মানুষের অভাব নাই কোরআনটা গিয়ে শিখেন এখনো আপনি কোরআনটা শিখলেন না আপনি যে কোরআন শিখলেন না যার উপরে কোরআন নাজিল হয়েছে তিনি আমাদের প্রিয় নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার দিকে সবাই তাকার দিকে কি বলেন নবীর সুপারিশের দরকার আছে না নাই নবীর সুপারিশ চান না কে কে একটু হাত তুলেন নবীর সাফায়াত আমরা চাই কি চাই না আমরা যারা কোরআনটা এখনো শিখি নাই নবীর সাফায়াত নসিব হবে না বাবারে মুখের হাসিটা বন্ধ করে দিয়ে কথাটা শুনেন কত ভয়ঙ্কর কথা কি ভয়ঙ্কর কথা আমি আপনাদেরকে শুনিয়ে যাচ্ছি কোরআনটা আমরা যারা এখনো শিখলাম না নবীর সুপারিশ নসিব হবে না কথা মোল্লার না কথা আল্লাহ আল্লাহ তাআলা বলছেন কিয়ামতের দিন নবী এক শ্রেণীর মানুষের বিরুদ্ধে দাঁড়িয়ে আমার কাছে তাদের বিরুদ্ধে নালিশ করবেন রাব্বুল আলামিন কোরআনে বলছেন ওয়া ক্বালা আর-রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি اتخذوا هذا القرآن مهجورا الله أكبر কি ভয়ঙ্কর কথা কি সাংঘাতিক কথা এই আয়াত বুঝলে আমার মনে হয় আপনি এখান থেকে আজকে পাগলের মতো যাবেন কোনো দিকে তাকাবেন না বলবেন ভাই সর আগে কুরআন কি ভয়ঙ্কর কথা শুনে এসেছি মাহফিলে আজ আল্লাহ বলছেন ওয়া ক্বালা আর-রাসূল কিয়ামতের দিন রাসূল বলবেন ইয়া রব্বি হে রব ইন্না কওমি ইত্তাখাযু
هذا القرآن مهجور আমার উম্মতের এই লোকগুলো কোরআনকে পরিত্যাগ করেছে জীবন থেকে কোরআন মাইনাস করেছে এরা সব পড়েছে কোরআন পড়ে নাই বুঝে নাই মানে নাই আমার উপরে কোরআন নাযিল হয়েছে এই কোরআনকে তারা অবজ্ঞা করেছে শিখে নাই পড়ে নাই বুঝে নাই এরা যেমন কোরআনকে তাদের জীবন থেকে বাদ দিয়েছে হাসরের মাঠে আমি আমার এই কপাল পরা উম্মতকে বাদ দিলাম খুব ভয়ঙ্কর কথা যুবক ভাইরা শুনে যান যার উপরে কোরআন নাযিল হয়েছে তিনি বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন নবী যদি কারো বিরুদ্ধে দাঁড়িয়ে যান সে কি আর নাজাত পাওয়ার সম্ভাবনা রাখে নাকি কোন বাবা আপনাকে বাঁচাবেন কে আর আপনার জন্য সুপারিশ করবে নবী যদি বিরুদ্ধে দাঁড়িয়ে যান আরে ভাই নবী তো বিরুদ্ধে দাঁড়াবেনই স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আপনার বিরুদ্ধে দাঁড়িয়ে যাবেন কি করে আপনি কোরআনটা এখনো শিখলেন না আমার বাবা আমার ভাইরা কি কারণে কোরআনটা এখনো আমরা শিখলাম না শয়তানের ধোকায় পড়ে আমরা আমাদের জীবনটাকে বরবাদ করে দিলাম আল্লাহ তাআলা এবার সূরা তাহার ভিতরে কি বলছেন দেখেন আল্লাহ তাআলা বলছেন যারা তাদের জীবন থেকে কোরআনকে মাইনাস করে দিয়েছে কোরআন যারা পড়ে নাই বুঝে নাই মানে নাই কোরআনটা যারা শিখে নাই আমি তাদের জন্য দুনিয়া আর আখেরাতে শাস্তি রেখেছি মোট তিনটা জুরে কোন কয়টা একটু কান লাগান বাবারে একেবারে শেষ সময়ে চলে আসছি গুরুত্বপূর্ণ কথাটা শোনাই সিদ্ধান্ত নেওয়ার জন্য কথাটা মন দিয়ে শুনেন আল্লাহ তাআলা বলছেন শাস্তিগুলো কি শোনো ওয়ামান আরাদান যিকরি ফা ইন্না লাহু মাঈশাতান দঙ্কা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা আল্লাহ তাআলা বলছেন যারা আমার উপদেশ সম্বলিত এই কিতাব থেকে মুখ ফিরিয়ে নেবে যারা কোরআন পড়বে না বুঝবে না মানবে না فَإِنَّ لَهُ مَعِيشَةً دَنْكَا আমি তাদের জীবনটাকে সংকীর্ণ করে দিব মুফাসসিরিন কেরাম এই মাঈশাতান দনকার ব্যাখ্যায় বলেছেন এর দুটো অর্থ এক নম্বর হচ্ছে আল্লাহ তাআলা ওই লোকটার জীবনকে এমন ভাবে সংকীর্ণ করবেন ওই লোকটার জীবন থেকে সুখ শান্তি কেড়ে নেবেন কে দেখেন নিজের বিবেকের সঙ্গে মিলান অনেকের জীবনে টাকা পয়সা সব কিছু থাকা সত্ত্বেও সুখ পাচ্ছেন না অনেকের চেহারা দেখবেন দেখতে খুব তেলতেলা না দুষ্ট দুষ্ট চেহারা কিন্তু লোকটা ভেতরে ভেতরে খুব মরা মরা অবস্থা সুখ নাই শান্তি নাই কারণ হাজার হাজার কোটি কোটি টাকা দিয়ে সুখ শান্তি কেনা যায় সুখ শান্তি এটা কার তরফ থেকে আসে অনেক মানুষকে দেখেছি হাজার কোটি টাকার মানুষ হাজার কোটি টাকার মালিক কই হুজুর রাতের বেলা ঘুমাইতে পারে না কিন্তু দেখা যায় কিশোরগঞ্জের পাকুন দিয়ায় অলিতে গলিতে রিক্সা চালায় সারাদিন রিক্সা চালায় তিন চারশো টাকা কামাই করে এশার নামাজের পরে আলু ভর্তা ডাল এগুলা খেয়ে নাকে তেল দিয়া ঘুমায় তার ঘুম আছে আর কোটিপতির ঘুম মনের সুখ শান্তি ঘুম এগুলো কার তরফ থেকে আসে আর একটু জোরে বলে আল্লাহ বলছেন বান্দারে তুই যদি কোরআনটা না শিখিস তোর জীবনের সুখ আমি কেড়ে নেব কে আর তোকে সুখ দিবে আমি দেখে নেব বহু টাকাওয়ালা হয়ে যাবি গাড়ি বাড়ির মালিক হয়ে যাবি ইন্ডাস্ট্রির মালিক হয়ে যাবি অনেক ক্ষমতা থাকবে কিন্তু তোর জীবনে সুখ থাকবে না তোর জীবনের সুখ আমি কেড়ে নিব আল্লাহ বলছেন এটা তোর জন্য আমার তরফ থেকে প্রথম শাস্তি আল্লাহ বলছেন জীবনের সুখ শান্তি কেড়ে নেব দুই নম্বর শাস্তি হলো মুফাসসিরগণ মাঈশাতান দনকার ব্যাখ্যায় লিখেছেন দুই নম্বর শাস্তি হলো ওই লোকটাকে কবরে রাখার পর কবরটা তার জন্য সংকীর্ণ হয়ে যাবে কোরআনটা যারা শিখলো না শিখেই দুনিয়া থেকে চলে গেল কবরে রাখার পরে কবরটাকে এমন করে সংকীর্ণ করে দেওয়া হবে যার কারণে ওই লোকটার এক পাশের পাঁজর গিয়ে অপর পাশের পাগরের সঙ্গে এভাবে ঢুকে যাবে এইরকম করে কবরে তার উপরে শাস্তি চলতে থাকবে আর ওই লোকটার জন্য তিন নম্বর শাস্তি হলো ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা এই যে আমরা কবরে চলে যাব হাসরের মাঠে ইসরাফিলের সিঙ্গার ফুৎকারের পরে যখন কিয়ামত হবে হাসরের মাঠে কবর থেকে আমাদের সবাইকে উঠাবেন কে আরেকটু জোরে বলেন কে যারা কোরআনটা শিখে নাই আল্লাহ বলছেন তার জন্য তিন নাম্বার শাস্তি হলো কবর থেকে তোলার সময় তাকে আমি অন্ধ করে তুলব কি করে আরেকটু জোরে বলেন এই লোকগুলো যখন অন্ধ অবস্থায় কবর থেকে উঠে হাসরের মাঠে যাবে তখন তারা আল্লাহর কাছে আবেদন জানাবে তারা তখন বলবে কালা রব্বি লিমা হাসারতানি আমা
وقد كنت بصيرا বলবে রব তুমি কেন আমাকে অন্ধ করে তুলেছ আমি তো পাকুন দিয়ে আমার বাড়ি ছিল আমি তো চোখে দেখতাম আমি তো কানা ছিলাম না অন্ধ ছিলাম না মাবুদ গো কেন অন্ধ করেছ আমাকে জবাব দিবেন কে আল্লাহ তাআলা জবাব দিবেন ক্বালা কাযালিকা আতাত آياتنا فنسيتها وكذلك اليوم تنسى اي جبك بھائی را اللہ اکتا کو تھا قرآن ربی تورے گوپن رکھن نائی رے بھائی بھالو کورے شنے جان اللہ بول بین تورے کانا کرسی کے نوندھو کرسی کے نو جانو سنا تور گھرے آمار کتاب قرآن چھلو تور بک شیل پیر مدد ناٹک گلپیر بوئی چھلو قرآن تا چھلو نا قرآن تا شکلی نا এত ক্ষমতা ছিল টাকা পয়সা ছিল সব কিছু করার মিছিল মিটিং করার তো সময় ছিল ব্যবসা বাণিজ্য করার সময় ছিল কোরআন শেখার সময় ছিল না চক্ষু থাকা সত্ত্বেও তুই কোরআন দেখলি না বান্দারে দুনিয়ায় তোর কাছে আমার কিতাব কোরআন থাকা সত্ত্বেও তুই যেভাবে আমার কোরআনকে ভুলে গিয়েছিলি ওয়াকাযালিকাল ইয়াউমা তুনসা তোর মতো গোলামকেও আজ হাশরের মাঠে আমি আল্লাহ ভুলে গেলাম তুই আমার কোরআনকে ভুলে গিয়েছিলি তোর মতো গোলামকে আমি ভুলে গেলাম যা দূর হও একটু আগে বলেছি নবীও তার বিরুদ্ধে মুখ ফিরিয়ে নেবেন আল্লাহ মুখ ফিরিয়ে নেবেন এই কপালপুরারে আর বাঁচাবে কে এই কপালপুরাকে আর বাঁচাবে কে কেমনে তার নাজাত মিলবে কেমনে তার মুক্তি মিলবে আমার পাকুন্দিয়ার বাবারা আব্বারা আমার ভাইরা আমার যুবক ভাইরা ছাত্র ভাইরা শয়তানের কোন ফাঁদে পা দিয়েছেন যা করার করছেন আজকের মাহফিলে একটা সিদ্ধান্ত নিয়ে যান হুজুর ভুল হয়ে গেছে বুঝছি অন্তত এই দুইটা পয়েন্ট আপনার জীবনকে পরিবর্তন করে দিবে আল্লাহ বিরুদ্ধে নবীও বিরুদ্ধে আপনি কোরআনটা তো এখনো শিখলেন না আমার ভাইরা কোরআনটা শিখার সিদ্ধান্ত নিন আপনার চারপাশে অনেক মানুষ আছে যারা কোরআনটা পারে তাদের কাছে গিয়া কোরআনটা শিখেন আমরা মাহফিলে আসলি খালি স্লোগান দেওয়া পছন্দ করি স্লোগান দিচ্ছি এটা ভালো জিনিস আবেগের মূল্যায়ন আমরা করি আবেগ থাকা দরকার আছে আল কোরআনের আলো ঘরে করে জালো আরে ভাই যে মানুষের অন্তরে কোরআন নাই এরা কেমনে ঘরে ঘরে আগে তো নিজের ভেতরে কোরআনের আলো জ্বালানো লাগবে ঠিক কিনা কন এজন্য আমার বাবার আমার ভাইরা আল্লাহর শাস্তি থেকে আমরা সবাই বাঁচতে চাই কি চাই না নবীর সাফায়াত আমরা চাই কি চাই না আজকের আলোচনা তিন ভাগ হয়ে গেছে প্রথমে বিজয় দিবস নিয়ে দশ পনেরো মিনিট কথা বলে ফেললাম এরপরে আমাদের জীবনে কোরআনের গুরুত্ব নাই কেন কোরআনের মর্যাদা যে আমরা বুঝি না এই জন্য তিন চারটা পয়েন্টে কোরআনের ভ্যালু মর্যাদাটা আপনাদের সামনে তুলে ধরেছি আর সর্বশেষ এসে বলেছি এই জ্ঞানের খনি এটা তালাশ করার জন্য এটা আপনাকে পড়া জানতে হবে আফসোসের ব্যাপার কি জানেন আমরা এখন ঘরের মধ্যে আসল সোনা থইয়া ন তালাশের জন্য ঘরে আসল গোল্ড রেখে বাহিরে সিটি গোল্ড তালাশে আমরা বের হয়েছি নিজের ঘরের ভেতরে কোরআন আছে এই কোরআনের জ্ঞান আমাদের ভেতরে নাই এজন্য আসুন আজকের এই বিজয় দিবসে আমার এই এলাকার যুবক ভাইরা এত সুন্দর একটি মাহফিলের আয়োজন করেছে আজকের এই মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেই যুবক ভাইরা আমরা সিদ্ধান্ত নিব আজকে যে আমরা ইনশাআল্লাহ আজ থেকেই কোরআন শেখার জন্য যা করা দরকার কোরআনটা শুদ্ধ করার জন্য যেখানে যার কাছে যাওয়া দরকার যা করা দরকার সব আমরা করবো পারবো ইনশাআল্লাহ আপনারা কত জায়গায় কত টাকা পয়সা খরচ করেন নিজের সন্তানকে তো এ লেভেল ও লেভেলে আগে পাঠান আরে মিয়া আপনার সন্তানটা চোখের জন্য যন্ত্রণাকারী হোক এটা চান না চোখে চক্ষু শীতলকারী হবে এটা চান শোনেন আমরা সবাই বাংলাদেশের বিভিন্ন জায়গায় মাহফিলে যাই গেলেই বলে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন মানে বিষয়টা হয়ে গেছে এমন সন্তান বেয়াদব হচ্ছে মা বাবার খেদমত করছে না এই জন্য মা বাবা বলতেছে হুজুর মা বাবার খেদমতের ওয়াজ করেন ওয়াজ দিয়া সব হয় না আমল লাগবে তো আগে সন্তানের হক আপনি আদায় করেন না এই সন্তানের কাছ থেকে আপনি খেদমত পাওয়ার আশা করেন কেমনে আপনাদের কিশোরগঞ্জে এক বেকুব গাছ লাগায় নাই গাছ না লাগাইয়া গাছের ফল আশা করে বসে আছে আচ্ছা বলেন তো গাছ না লাগালে ফলের আশা করা যায় গাছ না লাগিয়ে ফলের আশা করা যেমন বুকামি সন্তানের হক আদায় না করে ওই সন্তানের কাছ থেকে খেদমত আশা করাও তেমন বুকামি নিজের সন্তানের হক আদায় করেন সন্তানের হক তারে কোরআন শেখানো ওয়ালে মিলে এলে মিলে পড়ান তাকে ডাক্তার বানান ইঞ্জিনিয়ার বানান লয়ার বানান ব্যারিস্টার বানান কোনো অসুবিধা নাই সবার আগে তাকে কোরআন শিখান এবিসিডি ও আ ক খ পড়ে শিখবে তাকে আলিফ বা তা তা আগে শিখাতে হবে আর যদি না শিখান তাহলে হুজুরদের পেছনেই ঘুরবেন আর বলবেন হুজুর একটু দোয়া করেন ওয়াজ করেন এরা যেন খেদমত করে লাভ হবে না সন্তানের হক যদি আদায় না করেন কিপ ইন ইউর মাইন্ড দ্য ওল্ড হোম ইজ ওয়েটিং ফর ইউ বৃদ্ধাশ্রম আপনার জন্যই অপেক্ষা করছে নিজে কোরআন শিখুন
নিজের সন্তানদেরকে কোরআন শেখান আযান হয়ে গেছে যত কথা বললাম আল্লাহ তাআলা আমাদের সবাইকে আমল করার তৌফিক দান করে কোন বক্তব্য আছে সভাপতি সাহেবের বা কারো না স্যার দিয়ে দিই হ্যাঁ আচ্ছা সবাই বসুন দোয়াটা করে যান আর তো হইতো আমার তো ইচ্ছা করতেছে আর বলি আমার নিজেরই তো আসলে সময় তো সবকিছু মানে না তাই না যত কথা বলেছি অল্প হইলো আল্লাহ যেন বরকত দান করে অল্প তো হয় নাই দেখছেন আসলে কোরআনের কথা বললে সময়টা চলে যায় এই নিয়ামতটা কা যত কথা বলছি আল্লাহ যেন আমাদেরকে আমলের তো এ বাবা বসেন এই এ যুবক ভাই বসেন 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 দোয়াটা করে যান ওই আমার বাবারও বসায় দেন দোয়া করে যান জি মোজাম্মেল ভাই আপনি কিছু বলবেন তাহলে মোনাজাত দিয়ে দিই হ্যাঁ এখন নামাজের টাইম তো اللهم آمين ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اصرف عنا عذاب جهنم إن عذابها كان غراما رب العالمين أمر تمار گناہگار بندرا তোমার কালামের আকর্ষণে তোমার কালামের কথা শোনার জন্য কর্মব্যস্ততা রেখে ছুটে চলে এসেছি মাহবুব গো আমরা যারা হাত তুলেছি আমরা সবাই বড় গুনাহগার আমাদের গুনার দিকে না তাকিয়ে তোমার গফফার নামের খাতিরে আমাদের জীবনের সকল গুনাহগুলোকে তুমি মাফ করে দাও রব্বুল আলামিন আমাদের কলিজার টুকরা মা বাবাকে মাফ করে দাও আমাদের যাদের মা বাবা কবরে চলে গিয়েছেন কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও আমাদের যাদের মা বাবা বেঁচে আছেন নেক হায়াত বানিয়ে দাও যতদিন তারা বেঁচে থাকবেন তাদের খিদমত করার তৌফিক আমাদেরকে দান করে দাও আল্লাহুম্মা গফিরি ولوالديا وقل رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين لك جت قبرستان রয়েছে قبرستانের মধ্যে গানদেরকে মাফ করে দাও আজকের এই মাহফিলটিকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও এই মাহফিল বাস্তবায়নের জন্য তোমার যে সকল বান্দা বান্দীরা টাকা দিয়ে পয়সা দিয়ে মেধা শ্রম বুদ্ধি দিয়ে যারা এই যেভাবে সাহায্য সহযোগিতা কষ্ট আর মেহনত করেছেন কাল কিয়ামতের কঠিন দিনে এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের ওয়াসিলা বানিয়ে দিও রব্বুল আলামিন আজ আমাদের বিজয় দিবস একাত্তরে যারা দেশের স্বাধীনতার জন্য জীবন দিয়ে দিয়েছেন সেই সকল শহীদদের কবরগুলোকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দাও যারা বেঁচে আছেন সেই বীর মুক্তিযোদ্ধাদের নেক হায়াত বানিয়ে দাও আমার দেশের স্বাধীনতার সার্বভৌমত্বের তুমি হেফাজতকারী হয়ে যাও আমার দেশে শান্তি আর বরকতের বাড়িধারা তুমি নাজিল করে দাও বিফাদলি সুবহান রব্বিকা রব্বিল ইজ্জতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রব্বিল আলামিন ওয়া জাআ আল আখির